হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকেও আপনাদের মাঝে নতুন একটি অ্যাপস নিয়ে হাজির হলাম, এবং আজকে যে অ্যাপসটি শেয়ার করব খুবই ট্রাস্টেড, 100% অ্যাপসটি পেমেন্ট করে। সো আপনারা এইখানে খুব সহজে কাজ করতে পারবেন। এখানে মূলত আপনাকে কাজটা করতে হবে বিভিন্ন পোস্ট ওপেন করে ভিজিট করা। তো পোস্টগুলো আপনাকে ভিজিট করতে হবে, প্রতিটা পোস্ট মানে এখানে 12টা পোস্ট ভিজিট করতে হবে, এবং 12 রকমের পোস্ট ভিজিট করতে হবে। আপনি এক পোস্ট বারবার ভিজিট করবেন সেটা না, যখন আপনি পোস্ট ভিজিট করতে যাবেন যে ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং যখনই আপনাকে পোস্ট ওপেন করতে বলবে ঠিক আলাদা আলাদা পোস্ট বারবার আপনি ওপেন করবেন। সো এখানে মূলত পোস্ট ভিজিট করা, তো অনেক ভালো একটি অ্যাপস, অবশ্যই এখানে আপনি কাজ করবেন এবং 100% অ্যাপস থেকে পেমেন্ট পাবেন। সো আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 500 পয়েন্ট হয়েছে, আমি ইতিমধ্যে কাজ করেছি। আর এখান থেকে আপনি 20% রেফার কমিশন পাবেন, তো বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন, এখান থেকে রেফার ইনকামটাই বেশি। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্টটা নেবেন, তো আমি A to Z দেখিয়ে দেবো এখন। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক, রেফার কোডটি দেওয়া থাকবে এবং VPNটা লিঙ্ক দেওয়া থাকবে। অবশ্যই এই অ্যাপসে কাজ করতে হলে আপনাকে ইউএসএ কান্ট্রি, মানে সুপার ভিপিএনের ইউএসএ কান্ট্রি, ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে। তো অ্যাপসটির লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে প্রথমে এরকম আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন নাম দিবেন প্রথমে, তারপরে 11 ডিজিট একটা নাম্বার দিবেন, বিকাশ নাম্বার, এবং একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। একই পাসওয়ার্ড দিয়ে এখানে রেফারেল কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রেফারেল কোডটি দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হতে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করে এখানে আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন। আগে ভিপিএনটা কানেক্ট করে নেবেন, তো আমরা ভিপিএনটা কানেক্ট করি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা, আপনি উপর থেকে এখানে আপনি ক্লিক করলে এখানে ইউএসএ সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আবার কানেক্টে ক্লিক করলে এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন কানেক্টেড। সো আমার ভিপিএনটা কানেক্টেড করা আছে, আমি এখন ব্যাক বাটনে ক্লিক করে অ্যাপ সরাসরি অ্যাপসের ভেতর ঢুকবো। সো অ্যাপসটি দেখতে পাচ্ছেন টাকার মেশিন অ্যাপসটির নাম। সো বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন, 20% রেফার কমিশন এখানে। সো ফার্স্ট আপনাকে দেখতে পাবেন ঠিক এরকম অ্যাপসটি, আর এখানে আপনি প্রতি ক্লিকে 2.5 টাকা করে পাবেন, 2 টাকা করে পাবেন। এখন এখানে আপনি 3 ঘন্টা পরপর প্রতিদিন চারবারের বেশি কাজ করতে পারবেন না, মনে রাখবেন। প্রতিদিন কাজ করবেন 3 ঘন্টা পরপর, চারবারের বেশি কাজ করতে পারবেন না। প্রতিদিন তিন ঘন্টা পরপর, এখন কাজটা শেষ হলে আবার 3 ঘন্টা পরে কাজ করবেন, আবার 3 ঘন্টা পরে কাজ করবেন, এইভাবে মূলত আপনাকে কাজ করতে হবে। সো আপনাকে ফার্স্ট আমি দেখিয়ে কীভাবে কাজ করবেন। কাজ করতে হলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে স্টার ট্যাক্সে ক্লিক করবেন। স্টার ট্যাক্সে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একটু ওয়েট করবেন, 12টা পোস্ট ভিজিট করতে হবে, পোস্ট ওপেন করে ভিজিট করতে হবে। তো আমি অলরেডি 10টা করে রেখেছি আপনাদের জন্য। সো কীভাবে কাজ করতে হবে, এখানে ভিজিট নাওতে ক্লিক করবেন। ফার্স্ট ভিজিট নাওতে ক্লিক করলে সরাসরি একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা পোস্ট ওপেন করতে হবে, তো আমি আলাদা একটা পোস্ট ওপেন করি, নতুন আরেকটি পোস্ট ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট ওপেন করলাম, এই টাইটেলের পরে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, এই টাইটেলের পর ক্লিক করলে যে এইগুলো টাইটেলের পর ক্লিক করলে আপনাকে সরাসরি পোস্ট ওপেন হবে, এবং আপনি সবার শেষে চলে যাবেন। পোস্ট ওপেন করে আস্তে আস্তে স্ক্রোল করে শেষে চলে যাবেন। মনে রাখবেন প্রতিটা পোস্টের শেষে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না, অবশ্যই আপনাকে পোস্টের শেষে আসতে হবে। একদম দেখতে পাচ্ছেন আমি পোস্টের শেষে আসলাম, এবং আস্তে আস্তে উপরে উঠে 12টা পোস্টের ভেতরে 3টি পোস্টে যখন আপনি এখানে কাজ করতে আসবেন, 12টা পোস্টের ভেতরে 3টি পোস্টে আপনাকে এ করতে হবে, কমেন্ট করতে হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটু উপরে উঠবেন, উপরে ওঠার পরে এখানে দেখতে পাবেন এখানে যে কমেন্ট সেকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট করবেন, নাইস গুড পোস্ট বা ভেরি গুড বা যাই বলেন না, সেই পোস্টটা এখানে ক্লিক করে এখানে পাবলিশে ক্লিক করে দেবেন, এবং এখানে আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, জিমেলটা। সো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে পোস্ট করছে। অবশ্যই আপনাকে যে পোস্ট ওপেন করুন পোস্টের শেষে চলে আসতে হবে, একদম শেষে আসার পর উপরে উঠে আপনি 12টা পোস্টের ভেতরে যে কোনো 3টি পোস্টে আপনাকে কমেন্ট করতে হবে। মনে রাখবেন কমেন্ট না করলে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না। সো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম, এবং যখন আপনার দি ট্যাক্স বি কমপ্লিটলি আসবে তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, তার আগে করবেন না। অবশ্যই আপনাকে দেখেন, আমি এবার ভালো করে দেখেন বিষয়টা, ভিজিট নাওতে ক্লিক করবেন এবং যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখান থেকে যে কোনো একটা পোস্ট ওপেন করতে হবে। তো আমি একটা নতুন পোস্ট ওপেন করবো, আলাদা আলাদা পোস্ট ওপেন করবেন সবসময়। সো নতুন আরেকটি পোস্ট আমি ওপেন করবো, দেখতে পাচ্ছেন এখানে এই পোস্ট ওপেন করলাম, এই টাইটেলের পর ক্লিক করবেন, যে লেখা নিচে দেখতে পাচ্ছেন কীভাবে ফেসবুক ভাইরাল সেই ছবি এডিট করবেন। তো একদম শেষে চলে যাবেন, এই পোস্টের শেষে চলে যাবেন, দেখতে পাচ্ছেন আমি শেষে চলে আসলাম, এবং আস্তে আস্তে উপরে উঠবেন। উঠে আসার পরে এখানে যে এটা দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন দেখতে পাবেন, এখানে উপরে উঠলে যে কমেন্ট সেকশন, এখানে কমেন্ট করে দেবেন। অবশ্যই 12টা পোস্টের ভেতরে যে কোনো 3টি পোস্টে আপনাকে কমেন্ট করতে হবে, 3টা।
সো অবশ্যই কমেন্ট না করলে কিন্তু পেমেন্ট পাবেন না। এবং এখানে দেখতে পাবেন দিস ট্যাক্স ভিউ কমপ্লিট, যখন এখানে লেখা আসবে দিস ভিউ, দেখতে পাচ্ছেন দিস ভিউ কমপ্লিট, তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। সো আমি ব্যাক বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন আমার 12টা ভিজিট করা শেষ। এবং এখানে ভিজিট অ্যান্ড ক্লিক অন দিস অ্যাড, এই লেখাটা আসলে আপনি এখানে ক্লিক করবেন। এবং এখানে ক্লিক করলে এখানে আবার একটা নতুন পোস্ট ওপেন করতে হবে এবং পোস্টের ভেতরে যে অ্যাডটি দেখতে পাবেন সেই অ্যাডে আপনাকে ক্লিক করে 2 মিনিট ঘোরাফেরা করতে হবে। তো আমি এখান থেকে একটা পোস্ট ওপেন করি। সো আমি এখানে এই মেঘনা হোম মেঘনায় কমিউনিটি পুলিশ ডিলিট এখানে পর ক্লিক করলাম, এই লেখাটার পর ক্লিক করলাম টাইটেল। সো এখানে আপনাকে যেটা করতে হবে একদম শেষে চলে যেতে হবে, শেষে আস্তে আস্তে স্ক্রল করে শেষে যেতে হবে। এবং এখানে খুঁজতে হবে যে অ্যাড সবসময় শেষের দিক থাকে, মনে রাখবেন এই অ্যাড কিন্তু শেষের দিক থাকে। সো আমরা শেষ থেকে একটু উপরে উঠবো, আস্তে আস্তে স্ক্রল করে এখানে অ্যাড দেখতে পাবেন। অ্যাড কোনগুলো আমি আপনাদের চিনিয়ে দেবো অ্যাড কোনগুলো। অ্যাড হলো এই দেখতে পাচ্ছেন একদম শেষে, এই যে আ এবং ক্রস মতো চিহ্ন দেখতে পাচ্ছেন ছোটো, এই ছোটো আ এবং ক্রস মতো চিহ্ন, এইটা হলো অ্যাড। এই অ্যাডে আপনাকে ক্লিক করতে হবে। আবার একটু উপরে উঠলে দেখতে পাবেন এটাও অ্যাড। সো এই চিনতে হবে কীভাবে, এখানে ছোটো আয় মতো চিহ্ন এক কর্নারে দেখবেন আয় মতো চিহ্ন এবং এক্স ছোটো এক্স পনেরো, এই অ্যাডের পর ক্লিক করতে হবে। অ্যাডের পর ক্লিক করলে আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনাকে 2 মিনিট ঘোরাফেরা করতে হবে। দেখতে পাবেন আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসলো এবং এখানে আমরা 2 মিনিট ঘোরাফেরা করবো। সো আমরা এখানে 2 মিনিট ঘোরাফেরা করি, আমরা এটা অ্যাকসেপ্ট করে দিই। এখানে 2 মিনিট ঘোরাফেরা করার পরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। সো অবশ্যই আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে এবং সেই অ্যাডে আপনাকে 2 মিনিট ঘোরাফেরা করতে হবে। আমরা এখানে স্ক্রোল করবো 2 মিনিট। সো 2 মিনিট পরে আমরা ব্যাক করছি, এখানে লেখা আসবে কমপ্লিট, লেখা আসলে আমরা এখানে ব্যাক করবো, এখানে কমপ্লিট লেখা আসবে। সো আমরা এখানে 2 মিনিট ঘোরাফেরা করি। সো 2 মিনিট ঘোরাফেরা করার পর আমরা ব্যাক করছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু যখন আপনার 2 মিনিট হয়ে যাবে তখন ট্যাক্স ক্লেম সাকসেস লেখা আসবে ওই স্ক্রিনের পরে। ট্যাক্স ক্লেম সাকসেস যখনই লেখা আসবে তখন অটোমেটিক ব্যাকে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন 750 ছিল, আমার 200 পয়েন্ট দিয়ে দিছে। সো যখনই আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে কিন্তু অ্যাডে ক্লিক করে যে ওয়েবসাইটে যাবেন সেখানে 2 মিনিট অপেক্ষা করবেন। যখন ট্যাক্স ক্লেম সাকসেস লেখা আসবে স্ক্রিনে তখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন বা অটোমেটিক কিন্তু ব্যাকে চলে আসবে। সো এইভাবে যদি কাজ করতে হবে 3 ঘন্টা পরপর দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিছে। এবং এখানে যদি স্টার ট্যাক্সে ক্লিক করি, আবার স্টার ট্যাক্সে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আপনার 180 মিনিট পরে আবার কাজ করতে পারবেন। মনে রাখবেন প্রতিদিন 4 বারের বেশি কাজ করতে পারবেন না। এবং এখানে আপনি 20% রেফার কমিশন বেশি বেশি করে রেফার করার চেষ্টা করবেন। এখন দেখাবো এখানে 3 ডটে ক্লিক করবেন, উপরে 3 ডটে ক্লিক করলে এখানে আপনাদের টেলিগ্রাম চ্যানেল, এই অ্যাপসের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। সরাসরি টেলিগ্রাম চ্যানেল আমরা চলে আসলাম। সো টেলিগ্রাম দেখতে পাচ্ছেন টাকার মেশিন, এবং এখানে আপনি লাস্ট যে সব পেমেন্ট প্রুফগুলো এখানে শেয়ার করে দেখতে পাচ্ছেন। সো আপনারা যেটা করবেন এখানে আজকের কাজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, আজ 3/11/2000 নতুন কাজ দেওয়া হয়েছে, নিয়ম মেনে কাজ করুন এবং সবগুলো ওখানে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট প্রুফগুলো কিন্তু শেয়ার করেছে সব, প্রতিটা এই অ্যাপসে প্রতিদিনই পেমেন্ট কিন্তু প্রতিদিন শেয়ার করে। অবশ্যই এই অ্যাপসটিতে আপনারা কাজ করবেন এবং 4 তারিখে পেমেন্টগুলো কিন্তু কমপ্লিট করে দিচ্ছে দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এইগুলো অ্যাপস কিন্তু সবসময় পেমেন্ট করে, এই অ্যাপসটি খুবই ট্রাস্টেড এবং 100% অ্যাপসটি পেমেন্ট করছে। তো এখন বিষয়টা হলো যে এখানে 3 ডটে ক্লিক করলে পেমেন্ট স্টুডিওতে যদি ক্লিক করে সেক্ষেত্রে পেইড অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন 4 তারিখের পেমেন্টগুলো সব কিন্তু কমপ্লিট করে দিচ্ছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পেমেন্ট পেন্ডিংও রেখেছে দেখতে পাচ্ছেন, 5 তারিখে পেমেন্টগুলো আজকে করে দেবে আর কি 5 তারিখে পেমেন্টগুলো। সো অবশ্যই কাজ করবেন অ্যাপসটিতে, খুবই ভালো অ্যাপস। এবং এখানে আপনি পেমেন্ট নিতে গেলে 3 ডটে ক্লিক করে ওয়ালেট অপশানে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করে এখানে রিচার্জ কি বিকাশ সেটা সিলেক্ট করে দেবেন। রিচার্জকে ক্লিক করে দিয়ে 1000 পয়েন্টে 10 টাকা এবং বিকাশে 3530 টাকা পয়েন্টটা বাদ দিয়ে মোবাইল নাম্বার দিয়ে রেডিমে ক্লিক করবেন এবং 2 থেকে 3 ঘন্টার ভেতরে বা সর্বোচ্চ 24 ঘন্টার ভেতরে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং বেশি বেশি রেফার করবেন।